পল্লী টিভির খবর শেষ করব একটি আকর্ষণীয় খবর দিয়ে। পরিবারের প্রয়োজনে ওয়ালটনের 250 লিটারের একটি ফ্রিজ কিনে 10 লক্ষ টাকা পুরস্কার জিতলেন নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামের রিকশাচালক আব্দুর রহিম। ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করেছিলেন তিনি। আর এর বদলতে রিকশাওয়ালা রহিমের ঘরে এখন আনন্দের বন্যা। টাকা পেয়ে রহিমের স্ত্রী ওই দুই ছেলেসহ তাদের পরিবারের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস বইছে। সামান্য একটু জায়গায় তিন শেড ঘরে বসবাস করা রহিম এখন ওই টাকা দিয়ে গড়তে চান ছেলেদের ভবিষ্যৎ। গত 9ই জুলাই সৌরভকাঠির ওয়ালটনের শোরুম মেসার্স হক এন্টারপ্রাইজ থেকে একটি ফ্রিজ কিনেন তিনি। এরপর ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করে 10 লক্ষ টাকার মেসেজ পান নিজ মোবাইলের SMS-এ। পরে 18ই জুলাই বৃহস্পতিবার আব্দুর রহিমকে চেকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই টাকা দেওয়া হয়। তাই কষ্ট করে ফ্রিজটি কিনতে গিয়ে পুরস্কার জিতে খুলে গেল গরিব রিকশাচালক রহিমের ভাগ্যের চাকা। পল্লী টিভির সংবাদ এ পর্যন্তই। পল্লী টিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/পল্লী টিভি। এছাড়াও ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/পল্লী টিভি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।